এখানে যেরকম ভিডিও করতেছে, আপনি এখানে বসে আছেন, আপনার কাছে কিন্তু একটা ক্যামেরা আছে, আর এমন ক্যামেরা, এই ক্যামেরা দুদিন পরে নষ্ট হয়ে যাবে। আল্লাহর ক্যামেরা কি নষ্ট হবে? না, নষ্ট হবে না। এই ক্যামেরায় সব কিছু ভিডিও হয়ে যাচ্ছে। এই ক্যামেরার মান হলো কি? হয়তো 10 GB, নইলে 20 GB, নইলে 1000 GB, তার উপর তো না, তার উপরে আছে। কিন্তু আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কি করতেছে, তার কয় জিবি হতে পারে কে জানে? একমাত্র আল্লাহ। এই ক্যামেরার মাধ্যমে, এই সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কি করতেছি, কি করার কথা ছিল, সব কিছু রেকর্ড করে নিচ্ছেন। শুধু এইখানে রেকর্ড করে ক্ষান্ত নয়, আমাদের এই দুই ঘাড়ে, দুই কাঁধের ওপরে সম্মানিত লেখকদ্বয় রয়েছেন। আপনি আমি কি করতেছি সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। এখন আপনি আমি কি নাফারমানি করব? নাফারমানি করব না, যেটাই করি না কেন সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। যে জমিনের পরে, যে জমিনের পরে আপনি আমি চলতেছি, এই জমিন কিন্তু সেদিন সাক্ষ্য দেবে। এই জমিন কিন্তু কি সাক্ষ্য দেবে। সুতরাং আমার ভাইয়েরা, নাফারমানি করা যাবে কি? ইসলামের বিরোধিতা করা যাবে? কোরআনের বিরোধিতা করা যাবে না। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আর আল্লাহ তাআলা সে ভুলের জন্য তাওবার দরজা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, আমার বান্দীরা হতাশ হওয়ার কোনো কারণ নয়। যদি তোমরা আকাশ চুম্বী গুনাহ করে ফেলো, সমুদ্রের ফেনা বরাবর যদি তোমরা গুনাহ করে ফেলো, আর সেই গুনার কথা স্বীকার করার পরে অনুতপ্ত হয়ে আমার দরবারে যদি একটিবার ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ভিতরে কি করতেছি, এই দুনিয়ার ভিতরে আমরা কি করতেছি সব কিছু তোমাদের দেখিয়ে দেবে। দেখিয়ে দেবেন কে? সেদিন এই আমলনামাটা দেওয়ার পরে সমস্ত বান্দা বান্দি সব কিছু দেখতে পাবে। আল্লাহ তাআলা এবার বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, পড় তোর আমলনামা, পড় তোর আমলনামা, দুনিয়ার ভিতরে কি করেছিলি। আমি তোদেরকে বলেছিলাম কোরআন অনুযায়ী তোর জীবনটাকে সাজা, কোরআন অনুযায়ী তোর ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবখানে কোরআনের বিধান অনুযায়ী চল। আজকের 40 তুই নিজের হিসাবটা নিজেই করে নে, কি করেছিলি দুনিয়ার ভিতরে। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, যারা বড় বড় পীর, পীরের তো কোনো ঠিক ঠিকানা নেই, হাজার হাজার অসংখ্য পীর বিভিন্ন লেবাসে বসে আছে, কেউ গাজা বাবা, কেউ খাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ বিড়ি বাবা, কেউ এই বাবা, কেউ সেই বাবা, কথা বলেন ঠিক কিনা? নানান রকমের পীর আমাদের এই বিশ্বের ভিতরে আছে না নাই? এই পৃথিবীর এই সমস্ত ভণ্ডর বাচ্চারা, এই সমস্ত মূর্খরা কোরআনের দাওয়াত তো কোনোদিন দেয় না। মানুষকে ভুলিয়ে, মানুষকে ফুসলিয়ে, মানুষকে তারা নানান রকম ভাবে ষড়যন্ত্র করে, নানান রকম ভাবে সবক দেয়, আর এই স্বপ্ন দেখায় দেয়, আমার এখানে মুরিদ হও, আমার এখানে হাদিয়া পাঠাও, আমার এখানে সৎকা করো, তোমাদেরকে আমি জাহাজে করে, স্টিমারে করে, লঞ্চে করে তোমাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় বাবারা সেদিন বড় বড় স্টিমার, লঞ্চ, জাহাজ নিয়ে বসে থাকবে, তার যত মুরিদ রয়েছে সমস্ত মুরিদদেরকে নাকি ওই জাহাজে করে নিয়ে জান্নাতে চলে যাবে। এই হলো পীরের দের সবক। আচ্ছা, আমাদের তো বিবেক দিয়েছেন, বিবেক দিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? এই বিবেক দিয়ে চিন্তা করতে হবে। সেদিন আখেরাতের ময়দানটায় আমরা যেরকম এখন একটা সূর্য দেখতে পাই, কয়টা দেখতে পাই? একটা সূর্য কত কত লক্ষ মাইল দূরে রয়েছে। এত লক্ষ মাইল দূরের পরেও যখন গরমের সময় আসে, তখন আমরা এই গরম সহ্য করতে পারি? সেদিন দেখা যাবে এইরকম 12টা সূর্য সব সোজা করে মানুষের এক হাত ওপরে চলে আসবে। আল্লাহু আকবার। মানুষের ঘিলুগুলো সেদিন টকবাক করে ফুটতে থাকবে। সেদিন এই জমিনটা ফেটে, সেদিন এই সূর্যের প্রখরতায় সেই জমিন পুড়ে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে।
যাবে। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, যদি পীর বাবারা ভণ্ড এই সমস্ত শয়তানেরা এই সমস্ত বেঈমানেরা যে সবক আজকের যে আপনাকে যে স্বপ্ন দেখাচ্ছে যে জাহাজে করে নিয়ে যাব হাশরের ময়দানটা যদি হয় তামার ময়দান, আচ্ছা সেখানে তো কোনো পানি থাকবে না, সেখানে জাহাজটা চলবে কোন জায়গায়? সেখানে জাহাজ লঞ্চ স্টিমার চলবে কোথায়? আমাদের বিবেক কি বলে, শুকনো ময়দানে কি জাহাজ চলবে? চলবে সেদিন কারোর কোনো ক্ষমতা থাকবে? এটা কোরআন বলছে, কোরআন বলছে কোথায় বলছে আমরা একটু তথ্যটা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছেন যে সমস্ত ভণ্ড শয়তানেরা, যে সমস্ত পীরেরা, খাজা বাবা, গাজা বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, এরা যে সমস্ত স্বপ্ন দেখায় এদেরকে কিভাবে এদের থেকে ফিরে আসতে হবে, এদের স্বপ্নগুলো যে সব ভুল ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন সে কথা। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, যারা আজকের স্বপ্নের মাধ্যমে, স্বপ্নে আজকের যারা বিভোর হয়েছো, তোমরা শুনে রাখো, কিয়ামতের দিবস এত প্রখর, এত ভয়ঙ্কর হবে, হাশরের ময়দান এত কঠিন হবে, সেদিন কারোর কোন সুপারিশ গ্রহণ করা হবে না। কে বলছে? কে বলছে কথা? তাহলে আপনার আমার পীর বাবা তো বলছে আমি তোমাদের সুপারিশ করে নিয়ে যাব। তাহলে পীর বাবার এই কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য? সবাই বলুন আল্লাহর কথা সত্য নাকি পীর বাবার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা বলছে কি, যে সেই কঠিন দিবসে কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না। এই দলিল কোথায় রয়েছে? এক নাম্বার পারা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48। কত নাম্বার আয়াত বললাম? কত নাম্বার আয়াত বললাম? 48। এক নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের ভিতরে 48 নং আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আজকের যারা স্বপ্নে বিভোর হয়ে রয়েছো, বাবাদের ওই শুক্কো শুক্কো পামপট্টিতে যারা আজকের নিজেদেরকে শেষ করে দিচ্ছ, তোমরা এগুলো করো না। তার কারণ সেই কঠিন দিবসে কারোর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, হবে না, হবে না। কে বলছে এই কথা? সেদিন কারোর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর থেকে ঘুষ নেওয়া হবে না, কারোর থেকে কোনো রকম মুক্তিপণ নেওয়া হবে না। খেয়াল করুন, দুনিয়ার ভিতরে যদি মানুষ একটা অন্যায় করে, সেই অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ টাকা হইলেও সে চেষ্টা করে যে এই টাকাগুলো দিয়ে, ঘুষ টুস দিয়ে যদি আমি একটু মুক্তি পেয়ে যাই, তারপরেও আমি হাজার টাকা লক্ষ টাকা দিলেও যদি মুক্তি পাওয়া হয় আমি এটা খরচ করতে কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? মানুষ কিন্তু এগুলো চেষ্টা করে, কিন্তু আল্লাহ কি কারোর ঘুষ গ্রহণ করবে? আল্লাহর খাজানায় কোনো কিছু কম রয়েছে? কোনো কিছু কম রয়েছে? মানুষ যত রকম স্বপ্ন দেখায়, আমরা যত রকম স্বপ্নের বিবরণে থাকি না কেন, আমার ভাইরা, সেদিন কিন্তু আল্লাহ তাআলা কারোর কাছ থেকে কোনো ঘুষ নেবে না, মুক্তিপণ নেবে না, কারোর কোনো সুপারিশ সেদিন গ্রহণ করবে না। আল্লাহ তাআলা সেদিন যখন জাব্বার কাহার নাম ধারণ করবেন, সেদিন তার ভয়ে সেখানে কথা বলার মতন কোনো সাহস কারোর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম সেখানে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। সেই সময় মানুষ যখন তার কৃত অপরাধের কথা স্মরণ করে বলবে, এটা আমি করি নাই, এ আমল নামায় তোমার ফেরেশতারা সব ভুল লিখেছে, ভুল লিখে দিয়েছে, এখানে আমি তো এই অপরাধ করি নাই। তারপরে কারণ হলো হাজারো জনসমুদ্রে নিজের সম্মান রক্ষা করার জন্য লজ্জিত হওয়ার ভয়ে সেদিন তারা তাদের কৃত অপরাধের কথা অস্বীকার করবে। আর যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সমস্ত বেঈমানদের জবানটা বন্ধ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরা কিন্তু একটা সূরা আমল করি, সূরাটার নাম ইয়াসিন। সূরার নাম কি?
এই সূরা ইয়াসিনের একটা আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আয়াতটা আমাদের শোনা দরকার না, শোনা দরকার কি না, কোনখানে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের 65 নং আয়াতের ভিতরে, 65 নম্বর আয়াতের মাধ্যমে কি বলছেন একটু শুনুন। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে অ্যাডভান্স জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে লক্ষ জনতার উপর যখন একটা মানুষকে হিসাবের জন্য দাঁড় করানো হবে, সম্মানের ভয়ে ইজ্জতের খাতিরে সেদিন তারা মিথ্যা কথা বলতে থাকবে, বলবে আল্লাহ আমি অমুক কাজটা করি নাই, অমুক গুনার কাজটা আমি করি নাই। আল্লাহ তাআলা তখন বলেন আমি অবশ্যই তাদের জবানটাকে বন্ধ করে দিয়ে হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এই হাত তেল তেল মাখায় সাবান টাবান লাগিয়ে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এই হাত কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাতে কলমের একটা খোসায় আপনি বড় চেয়ারে বসে মানুষকে সর্বনাশ করেছেন, 50,000-1,00,000 টাকা ঘুষ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই পা দিয়ে এই হাত দিয়ে অন্যায় ভাবে একটা মানুষকে চর দিয়েছেন, অন্যায় ভাবে একটা মানুষকে আপনি শাস্তি দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেদিন এই অঙ্গ প্রত্যঙ্গের জবান কিন্তু আল্লাহ তাআলা খুলে দেবে, উপায় আর থাকবে ভাই? তাহলে আজকের আমরা যে হাশরের ময়দানের অবস্থা কোরআন থেকে জানলাম, এ কথা কি কোনো মিথ্যা কথা? এ কোরআনের কথা কি কোনো আমার মন গড়া কোনো কথা? এগুলো কার কথা? চিল্লাই বলুন এগুলো কার কথা? দলিল দিয়ে দিয়ে কথা বলেছি, তথ্য ভিত্তিক কথা বলেছি, যদি কারোর কোনো এর ভিতরে কথা থেকে সেটা আল্লাহর কোরআনের সাথে বোঝাপড়া করেন, এটা আমার কাছে না। তার কারণ আমি মাত্র কোরআনের প্রচারক, আমি কোরআনের অনুবাদক। সুতরাং আমি আপনাদেরকে বলবো এই কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই কোরআনের আয়াতকে অস্বীকার করব একটু জিকির করি, লা ইলাহা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে আলোচনা শুনতেছিলাম, এবার শুনুন কোরআনের বলছিলাম যে একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর আপনি যদি কোরআনকে 100% গ্রহণ করেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 38 নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা, আর যারা কাফারু অস্বীকার করবে, ওয়া কাযযাবু মিথ্যা মনে করবে, বি আয়াতিনা আমার বিধানসমূহ, কে বলছে এই কথা? আল্লাহ তাআলা বলছেন আমি কিন্তু সব কোরআনের কথাই বলছি। আচ্ছা আলোচনা কি খারাপ হচ্ছে নাকি? খারাপ হলে শেষ করে দেব? আমার ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন আর যারা অস্বীকার করবে, মিথ্যা মনে করে করে আমার আয়াতগুলোকে অ্যাভয়েড করে চলে যাবে, গুরুত্ব দিবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর সেখানে তারা চিরকাল থাকবে, কে বলছে এই কথা? সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
বান্দারা যাতে হতাশ না হয় সতর্ক থাকে, এজন্য সকলকে উপলক্ষ করে বলছেন, আর যারা আমানু, যারা ইমান এনেছে, ইসলামের ছায়া তলে এসেছে, কোরআনের ছায়া তলে এসেছে, ভালো ভালো কাজ করতেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করছে, ভালো কাজ কিন্তু আপনার চাইতেও একজন বিধর্মীও খারাপ করে না, সেও কিন্তু দান সৎকা করে, মানুষকে উপকার করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে শর্ত দিছে আল্লাহ তাআলা, এক নম্বর শর্ত হলো আমানু, ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে, আর ঈমান বিহীন যত আপনি ভালো কাজ করবেন না কেন, ফায়দা হবে? কোনো লাভ হবে? হবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করবে, আমরা এখানে কোরআন শুনতে এসেছি, এটা খারাপ কাজ নাকি ভালো কাজ? এটা গুনার কাজ নাকি সওয়াবের কাজ? আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে আমলে সালেহ, ভালো ভালো কাজ করবে, সবচাইতে ভালো কাজ কোরআনের শিক্ষা গ্রহণ করা, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন শিক্ষা করতে এসেছি, কোরআন শুনতেছি, আল্লাহ তাআলা বলেন ভালো ভালো কাজ করবে, এই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য আমার জান্নাত রেখেছি, বলেন সুবহানাল্লাহ, এখানে তারা চিরকাল থাকবে, চিরকাল থাকবে। আচ্ছা এবার লক্ষ্য করুন, আপনার ঈমান ঠিক আছে কিনা, ঈমান যদি আপনার ঈমানের ভিতরে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, ঈমানের ভিতরে যদি শিরক মিশ্রণ থাকে, আমার ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমার ঈমানের ভিতরে যদি শিরকিয়াতের গন্ধ না থাকে, শিরকটা কি? শিরক অর্থ হলো অংশী স্থাপন করা, আপনি আল্লাহকেও বিশ্বাস করেন, সাথে সাথে আল্লাহ সৃষ্টিকেও আপনি সেই সাথে সংযুক্ত করে দিচ্ছেন, কিভাবে? মনে করুন আপনি একজন কৃষক, আপনি মাঠে কৃষি কাজ করেন, এই যে জমিটায় আপনারা বসে আছেন এখানে ধান হয়েছিল কিছুদিন আগে, ঠিক কিনা? ধান হয়েছিল না? তো এখানে আপনি কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আর শ্রম দেওয়ার পরে যখন ভালো ফসল ফলেছে, তখন আপনি বলতেছেন আমি যদি ভালোভাবে না পরিশ্রম করতাম তাইলে এখানে ফসল হতো না, এখানে যদি ভালোভাবে সার মাটি না দিতাম এই ফসলটা ভালো হতো না। তার কারণ কি? আপনার বিশ্বাস চলে গেছে ওই সার মাটির দিকে, আপনার বিশ্বাস চলে গেছে আপনি যদি পরিশ্রম না করতেন তাহলে ফল ভালো হতো না, ঠিক কিনা? আপনি শিরিক করলেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে আপনি শরিক করলেন, এই শরিক যখনই করবেন আপনার আমার ঈমান জবান সব নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং শিরিক করা যাবে? আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, ও বান্দিরা, তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার সাথে যদি সম্পর্ক রিলেশন সুন্দর করতে চাও, আচ্ছা আল্লাহ তাআলা আমাদের বন্ধু হোক এটা আমরা চাই না? আল্লাহ তাআলা আমাদের বন্ধু হোক এটা আমরা চাই কি না? কারা কারা চায় একটু হাত তুলে দেখেন তো, আল্লাহ তাআলা আমাদের বন্ধু হবে, হাত নামান না, আল্লাহ তাআলা আমাদের বন্ধু হবে এটা কে কে চায় আমরা একটু হাত তুলে দেখাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে সম্পর্ক করতে চাও, আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে দুইটি কাজ করতে হবে, কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। কোরআনের কোথায় বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 110, 16 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইনের ভিতরে বর্ণনা করতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে এই ঘোষণা শুনিয়ে দেন, এই সংবাদটা পৌঁছায় দেন, কোন বান্দা কোন বান্দি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমার সাথে সম্পর্ক করতে চায়, তাদেরকে দুইটা কাজ করতে হবে, কয়টা কাজ? ইয়ারজু, আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চায়, লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, বিস্তারিত বহু ব্যাখ্যা
আমি এখানে সংক্ষেপে বলে যাচ্ছি শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলেছেন। এক নম্বরে বলেছেন আমলে সালেহ, ভালো ভালো কাজ করতে হবে। নামধারী মুসলমান, বাবা মুসলমান বলে আমিও মুসলমান, মিথ্যা কথা। আপনি মুসলমান নয়, একটা এক্সাম্পল শুনুন। আচ্ছা, অনেকের বাবা রয়েছেন MBBS ডাক্তার, আছে না? আচ্ছা, তার বাবা তো MBBS ডাক্তার, এখন আপনি সেই বাবার সন্তান, আপনিও কি নামের সাথে MBBS যোগ করতে পারবেন? যোগ করতে পারবেন? এই MBBS বা এই ডাক্তার আপনাকে যোগ করতে হলে আপনাকেও ডাক্তারি পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আসুন, আপনার বাবা মুসলমান থাকতেই পারে, আপনার দাদা মুসলমান হতেই পারে, এখন আপনি সেই ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানদের একজন ইমানদারের যত বিধিবিধান রয়েছে এগুলো আপনি কোনো কিছু পালন করলেন না, ইসলামের বিরোধিতা শুরু থেকে শেষ পর্যন্ত করে গেলেন, এখন আপনার বাবা মুসলমান, আপনিও কি নিজেকে পরিচয় দিতে পারবেন মুসলমান? পরিচয় দিতে পারবেন? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, একটু খেয়াল করুন, যেমনি ভাবে একজন ডাক্তারের ছেলে নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারে না, না পড়াশুনো করে, ঠিক তেমনি ভাবে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি মুসলমান হতে পারে, কিন্তু আপনি যদি সেই ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি ইসলামের বিরোধিতা করেন, শিরিক করেন, ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, রাসূলের বিরোধিতা করেন, আপনি যতই মুসলমান দাবি করেন না কেন, আপনার মতন কাট্টা মুশরিক মুনাফিক এই জগতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য বলছেন, ও নবী, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, যারা আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, আমার সাথে যারা বন্ধুত্ব স্থাপন করতে চায়, আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই কিনা? চাই কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, হে নবী, আপনি তাদেরকে বলুন আমালান সালিহা, তারা যেন ভালো ভালো কাজ করে, শুধু ইমান এনেই যেন বসে না থাকে, এই জায়গায় অনেক রয়েছে নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, সারা বছর নামাজের কোনো খোঁজ নাই, যখন শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী, শবে কদর এই সমস্ত রাতগুলো আসে, তখন নফলের বন্যা বয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খোঁজ নাই, ওই দিন শুধু ইয়া নবী সালাম আলাইকা আর নফল নামাজ পড়ে সারা রাত জেগে জেগে শেষ রাত্রে ফজরের নামাজটাও কাজা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু খেয়াল করুন, এই নফল নামাজ, এই এক্সট্রা সওয়াব কাদের জন্য? এ কিন্তু আপনার আমার মতন বেনামাজিদের জন্য না। আল্লাহ তাআলা বলছেন ভালো ভালো কাজ করতে হবে, এই ভালো ভালো কাজের ভিতরে কোরআনের জ্ঞান অন্বেষণ করা এক নাম্বার ভালো কাজ। কে বলছে এই কথা? কেন, কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা ভালো, কোনটা মন্দ আপনি তো জানতে পারবেন না। আমাদের সমাজে চালু রয়েছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আচ্ছা, শিরিক সম্পর্কে আপনি কি জানেন? শিরিক সম্পর্কে আপনাকে জানতে হলে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, ঠিক কি না? তাইলে এখানে যে আমাদের সমাজে চালু রয়েছে যে এক নাম্বার গুনার কাজ হলো শিরিক করা, এটা কথা একদম ভুল, এ কথা একদম ভুল। সবচাইতে এক নাম্বার বড় গুনাহ হলো কোরআনের জ্ঞান না থাকা, কথা বলেন ঠিক কিনা? যুক্তিতে আসুন, কোরআনের জ্ঞান যদি আপনার থাকে তাহলে শিরিক কি এটা আপনি বুঝবেন, তখন আপনি জেনে শুনে আপনারা শিরিক করতে মন চাবে না, তার কারণ এর চাইতে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। সুতরাং আপনার এক নাম্বার গুনার কাজ কোরআনের জ্ঞান না থাকা, আর এক নাম্বার সওয়াবের কাজ কোরআনের জ্ঞান থাকা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের জ্ঞান অবশ্যই আমাদের দরকার আছে না নাই, কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি কিন্তু এতক্ষণ আপনাদের কোরআন থেকে ব্যাখ্যা করেছি, কোরআনের ব্যাখ্যা বলেছি, সুতরাং আমরা শুধু ওই এক অক্ষরে দশ নেকি এই ধান্দায় আমরা কোরআন পড়বো না। কোরআন এসেছিল মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি এ কোরআন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য পাঠিয়েছি, হেদায়েতের জন্য পাঠিয়েছি। হেদায়েতের মালিক কে? আপনার আমার হেদায়েতের জন্য এই কোরআন দিয়েছেন। কোরআন কোন ভাষা? আরবী ভাষা। কোরআন কোন ভাষা? আরবী ভাষা। আমাদের ভাষা কি? বাংলা ভাষা। বাংলা ভাষা, হিন্দি ভাষা আমাদের ভাষা। সুতরাং এবার আসুন, আপনি আপনি হলো হিন্দি ভাষী, আপনি হলো বাংলা ভাষী, কোরআন হলো আরবি। এখন আপনি যদি আরবিতে শুধু কোরআন পড়েন, আপনার মাতৃভাষায় যদি আপনি কোরআনটা না পড়তে পারেন, এ কোরআন থেকে হেদায়েত নিতে পারবো? হেদায়েত নিতে পারবো? আল্লাহর নবী ছিল আরবি ভাষী, এই জন্য কোরআনটা আরবি ভাষায় বুঝতে কষ্ট হয় নাই। মক্কা মদিনায় ইমাম সাহেবের নামাজ পড়ান,
চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার কারণ কি? তাদের ভাষাটা আরবি, তারা কোরআনের ভাষা বুঝতে পারে, এই জন্য কোরআন কি বলছে এটা তারা বুঝে বুঝে যখন পড়ে তখন তাদের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে না, তার কারণ আমরা তো কোরআন বুঝি না, আমরা কোরআন বুঝি না। হুজুর বলে দিয়েছে এক অক্ষরে দশ নেকি, পড়ো তোমার নেকি হবে। আচ্ছা একটু খেয়াল করুন, আপনার ইমানের ভিতরে যদি শিরিক মিচ্ছারণ থাকে, আপনার ইমানের ভিতরে যদি গলত থাকে, আপনার আকিদার ভিতরে যদি সমস্যা থাকে, আপনি হাজারো কোরআন পড়লে আপনার নেকি করে লাভ হবে? লাভ হবে? এই আকিদার ভিতরে যদি গলত থেকে যায় তো আপনি এই নেকির বস্তা নিয়ে কিন্তু কখনো জান্নাতে যেতে পারবেন না। সুতরাং এ কোরআন আপনার আমার মাতৃভাষায় পড়া লাগবে, অনুবাদ সব পড়তে হবে, তাইলে আপনি আমি কি করতেছি কি করার দরকার ছিল সব বুঝতে পারবো। একজন ছেলের নাম রেখেছিল তুকাজ্জিবান, একজনের ছেলের নাম সে ভালোবেসে, কোরআনের অসংখ্য জায়গায় কোরআনের তুকাজ্জিবান আছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা আছে না কোরআনে অসংখ্যবার আছে না? ফাবিআই আলাই রাব্বিকুমা রয়েছে। একজন সে তো বোঝে না, তার একটা ছেলে সন্তান যখন দান করেছে তার ছেলের নাম রেখেছে তুকাজ্জিবান। এখন এই তুকাজ্জিবান অর্থটা কি? যদি সে জানতো তাইলে কি তুকাজ্জিবান আর রাখতো? তুকাজ্জিবান অর্থ তো মিথ্যাবাদী। তুকাজ্জিবান অর্থ কি? মিথ্যাবাদী। এখন আপনি আমি যদি কোরআনের অর্থ না জানি তাহলে তো আপনার আমার দ্বারাও রাখা সম্ভব, তার কারণ কোরআনের ভিতরে তো আছে, কোরআনের ভিতরে তো আছে, ঠিক কিনা মুসলমান আমার ভাইয়েরা? সুতরাং আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে নিজের মাতৃভাষায়। আপনি যখন এটা নিজের ভাষা দিয়ে বুঝতে পারবেন তখন আপনি নামাজের ভিতরে কি বলতেছেন আর আল্লাহ তাআলা যে আপনার প্রত্যেকটা ভাষার জবাব দিচ্ছে আপনি সব বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায়, একটু খেয়াল করুন, কোরআন পড়ি না, কোরআন পড়া কিন্তু ফরজ। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শুনতে, কোরআন পড়ার জন্য নামাজের ভিতরে যখন কোরআন পড়া শুরু করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সবাই পড়ুন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বান্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য হতে হবে? আরো চিল্লাই বলতে হবে কার জন্য হতে হবে? আল্লাহ তাআলা আমাদের ইবাদত আমাদের বন্দেগী আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি সব কিছু যেন ইসলামের জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহ তৌফিক দান করেন, যেন বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানিয়াতের সাথে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আজকের আমাদের দেশে দেখা যাচ্ছে
আজকের বিজাতিদের অত্যাচারে, অর্থাৎ আমাদের হিন্দু ভাইদের অত্যাচারে মুসলিমরা এত পরিমাণে জুলুম নির্যাতিত হচ্ছে, এত অপমানিত হচ্ছে, তাদের এত জুলুম করতেছে, সে সম্পর্কে আমাকে কিছু কথা বলতে বলছেন। তো আমি বলতে চাই, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। আমাদের ভারতে কিছু নেতা মনে করে যে বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে নাকি খুব জুলুম হয়, এই সম্বন্ধে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, আমি রাজধানীতে একটা মসজিদের খতিব, আমার উত্তরবঙ্গে এই প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসে জুমাটা পড়ে আবার প্রোগ্রাম সেরে সরাসরি আপনাদের এখানে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঠিক রাজধানীতেই কিন্তু আমার বসবাস। তা আমি এটা বলবো, আপনাদের এখানে অসংখ্য নেতা কর্মী আছে, পান্ডা নেতা, যারা ঠিক মতো কোনো কিছু জানে না, শোনে না। রাজনীতি করতে হলে তার কোরআনের জ্ঞান থাকা লাগে, নেতা হতে গেলে তাকে অবশ্যই জ্ঞানী হওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? আর যারা জ্ঞানী হয়েও অজ্ঞানের মতন কথা বলে, এরা একটাও নেতা না, এরা সব আবু জেহেলের অনুসারী, কথা বলেন ঠিক কিনা? এরা কিভাবে বলছে, আপনাদের কাছে তথ্য দিচ্ছে, আপনাদের কাছে তথ্য দিয়েছে যে বাংলাদেশের ভিতরে যত হিন্দু খ্রিস্টান আছে, এদের পরে নাকি মুসলমানরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আপনাদেরকে বলবো, আপনারা পাসপোর্ট ভিসা করুন, নিজ চোখে দেখে আসেন, সেখানে কিন্তু হিন্দুরা জামায় আদরে রয়েছে, সেখানে একটা, আমরা হিন্দু মুসলমান আমরা কিন্তু এক কাতারে থাকি, এক থালাতে আমরা কিন্তু আমরা খাওয়া দাওয়া করি, এত সম্পর্ক। এমন কি আমার বাসায়ও কিন্তু হিন্দু থাকে, আমার বাসায়ও কিন্তু হিন্দু ভাড়া নিয়ে থাকে, তারা এত যত্নে রয়েছে, এত ভালোভাবে রয়েছে, সেটা আপনি যদি নিজ চোখে দেখতে চান বাংলাদেশে ঘুরে আসুন। আর অসংখ্য মিডিয়া তো রয়েছে, আপনারা তো বাংলা চ্যানেল কিছু দেখেন না, বাংলা চ্যানেল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হিন্দুরা আসলে সেখানে অশান্তিতে রয়েছে নাকি শান্তিতে রয়েছে। তো আমি এটুকু বলবো, আমাদের কাছে এই বোঝা, এই অপবাদ দিবেন না, আল্লাহ সহ্য করবে না, কিন্তু আল্লাহ সহ্য করতে পারবে না। আমাদের দেশে হিন্দুরা কিন্তু আমরা সব একসাথে চলাফেরা করি, একসাথে উঠা বসা করি, কোনো রকম আমাদের ভিতরে অশান্তি নাই। কিন্তু এই দেশে আজকে আমরা দেখতেছি, শুনতেছি, প্রতিনিয়ত ভারতের খবরগুলো আমরা শুনতেছি, এখানে মুসলমানদের আইডি কার্ড নষ্ট করে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এনআরসি নষ্ট করে দেওয়া হচ্ছে, এই ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে সীমাহীন জুলুম নির্যাতন করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকের বাংলায় যদি 96% বাংলার মুসলমান, তাদের কিন্তু মারা লাগবে না। বাংলাদেশের এত মুসলমান যদি একযোগে আমরা বাইর হই, পায়ে পিষ্ট হয়ে কিন্তু এরকম দু চারটে হিন্দু কিন্তু নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মার দেওয়া লাগবে না, পায়ের তলায় পদদলিত তারা কিন্তু মারা যাবে। তার কারণ বাংলাদেশে 100%-এর ভিতরে 96% সব মুসলিম, আর 4% রয়েছে এর ভিতরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী। সুতরাং আমাদের কিছু না হোক, আমাদের ইমানি শক্তি রয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিচলিত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। আমরা বীরের জাতি, এই মুসলিম কিন্তু এক সময় সারা পৃথিবী শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। হিন্দুরা যত রকম তাদের দলে ভারী হোক না কেন, তাদের কিন্তু মনের ভিতরে অসংখ্য ভয় লুকিয়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? নারায় তাকবীরের স্লোগান যখন দেয় তখন ওদের ভিতরটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই ঈমানকে পরীক্ষা করার জন্য নানান রকমভাবে পরীক্ষা করে থাকবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 2। এই আয়াতে কারিমার মাধ্যমে বলছেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এই কথা বললেই তোমাদের ছেড়ে দেব? এটা তোমরা মনে করো না। যারা ঈমানের দাবি করতেছো অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, কিভাবে? ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার ভাইয়ের আল্লাহ তাআলা কি বলছেন, যারা ঈমান আনার পরে ইসলামের ছায়া তলে এসেছে, আমি তাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সন্তান সন্ততির ক্ষতি, বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে আরো
সুন্দর করে নেব, তাদেরকে পরীক্ষা করব। হে নবী, আপনি তাদেরকেই সুসংবাদ দেন যারা এই পরীক্ষা করার পরেও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত উপেক্ষা করে আমার ইমানের পরে অবিচল রয়েছে, অটল রয়েছে, তারাই হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং বিচলিত হলে হবে না। আমরা মুসলিম, আমাদেরকে অবশ্যই সমস্ত প্রকার বিপদ আপদকে পাড়ি দিয়ে, বিপদ আপদকে উপেক্ষা করে সামনে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে কবুল করেন, বলেন আমিন। ইসলামের ছায়া তলে অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 100% মুসলিম হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন পড়ব, কোরআন শুনব, কোরআন অনুযায়ী আমল করব, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। তাকবীর, আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী, মাওলানা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী।